আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা অবশ্যই মোবাইল থেকে অর্থাৎ মোবাইলের স্ক্রিন যারা প্রজেক্টরে শেয়ার করতে পারছেন না অনেক দিন যাবৎ রিকোয়েস্ট করে আসতেছেন বা আমাদের কাস্টমাররা প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তবে আজকের এই ভিডিও দেখলে একদম খুব সহজে বুঝতে পারবেন কীভাবে আপনি স্ক্রিন কাস্ট করবেন তো এখানে দেখেন আপনি শুরুতে সেম এভাবে দেখবেন অর্থাৎ এখানে মনে করেন আপনি অ্যাপ্লিকেশনে ঢুকবেন ঢুকার পরে ট্রান্স স্ক্রিন অর্থাৎ ট্রান্স স্ক্রিন যেটা ট্রান্সফার স্ক্রিন তো এরকম একটা অপশন দেখবেন এই অ্যাপসটা কী করবেন আপনি আপনারা যদি স্ক্যানার তাকে স্ক্যান করে কিন্তু ডাউনলোড করতে পারেন প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন ট্রান্স স্ক্রিন এই লিখার পর এই অ্যাপসটা আসবে আসার পর আপনি এটা ডাউনলোড করে ফেলবেন তো ডাউনলোড করার পর আপনার যেটা করতে হবে অর্থাৎ এটা ডাউনলোড হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ এটা হালকা একদম কম এমবির একটা ইয়া আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে অ্যাগ্রিতে ক্লিক করবেন ওকে দেবেন দেওয়ার পরে আপনার যে অ্যাপসটা ডাউনলোড করছেন সেটা পারমিশন দিয়ে দিবেন অর্থাৎ আমি যেহেতু ট্রান্স স্ক্রিন নামে একটা অ্যাপ ডাউনলোড করছি এটা পারমিশন দিয়ে দেব দেওয়ার পরে এখানে দেখেন ডিভাইসটা চলে আসছে ডিভাইস চলে আসার পর আমার স্ক্রিনে দেখেন প্রজেক্টরের স্ক্রিনে একটা কিন্তু টোটাল ছয় সংখ্যার একটা কোড চলে আসছে অর্থাৎ পিন কোড ওই পিন কোডটা এখানে বসাই দিব তো এখানে যে ছয় সংখ্যার কোড যেটা টু ডাবল সিক্স ফোর নাইন টু এই ছয় সংখ্যার কোডটা দিলে ওকে দেওয়ার সাথে সাথে অটোমেটিক স্ক্রিন থেকে চলে যাবে স্ক্রিনে দেখেন যে কোডটা ছিল এটা এখন নাই তো এখন কিন্তু আপনি সব কিছু কিন্তু দেখতে পারবেন আপনার এখানে অ্যালাউ করতে আছে আমি অ্যালাউ দিলাম এই দেখেন আমি একটা ছবি দেখেন ছবিটা কিন্তু এখানে একদম চলা আসছে অর্থাৎ স্ক্রিন কিন্তু শেয়ার হয়ে গেছে তো এরপরে আবার যেটা করতে হবে আপনার যাতে অন্য ফটো ইয়া করতে পারবেন যে কোনো কিছু আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল স্ক্রিনটা এখানে শেয়ার হয়ে গেছে আপনি চাচ্ছেন ভিডিও দেখবেন তাও দেখতে পারবেন ভিডিওতে ক্লিক করবেন দেখেন প্রজেক্টরে কিন্তু বড় সড়ো করে দেখাচ্ছে যেটা ভিডিও তাছাড়া আপনি ডকুমেন্টস অর্থাৎ আপনারা চাচ্ছেন বই অর্থাৎ আপনার প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কিংবা আপনার কোচিং সেন্টারে আপনার প্রতিষ্ঠানে আপনি এটা দিয়ে কিন্তু স্যার আরও স্মার্ট করে কিন্তু ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনার পাঠদানে কিন্তু ডিজিটাল করার জন্য এটা বেস্ট অপশন বলতে পারি তা আমি কিন্তু এখানে ব্যবসা অধ্যায়ক নবম দশম শ্রেণীর একটা ব্যবসা অধ্যায়ক বই কিন্তু পুরো বইটাই কিন্তু ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে দেখেন কতটা স্বচ্ছ একদম ক্লিয়ার তো যারা অবশ্যই জানেন না তাদের জন্য কিন্তু আজকের ইয়াটা আর যারা অবশ্য এ সমস্ত বইগুলো কিংবা আপনার ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে আপনারা লিংকে ক্লিক করে সমস্ত ক্লাসের বইগুলো আপনারা জানে এখান থেকে ডাউনলোড করে ক্লাস নিতে পারবেন খুব সহজে আপনাকে আরও বেশি স্মার্ট করে তুলবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানকে তো দেখেন এটা কিন্তু নবম দশম শ্রেণীর যেটা হচ্ছে আপনার ব্যবসা উদ্যোগ একটা বই আমি কিন্তু পুরোটা ডাউনলোড করে নিলাম দেখেন একদম ক্লিয়ার তো এভাবেই কিন্তু আপনার স্ক্রিন শেয়ার করবেন যারা অবশ্যই জানেন না আজকে ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন আর অবশ্যই অনেক ব্যস্ততার মজা আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে বলে মনে করি